আপনারা কামিজ সেলাই কিভাবে করবেন সেটাই দেখাবো। খুব সহজে কামিজ সেলাই করতে পারবেন। প্রথমে গলার জন্য এরকম একটি পেপার পেস্টিং নিয়ে নেব। পেপার পেস্টিংটা এরকম করে ডাবল করে ভাঁজ দিয়ে নেব। গলাটা পেপার পেস্টিংয়ের উপর সমান করে রাখবো। এইভাবে সমান করে রেখে ড্রয়িং করে নেব। গলার সেম সেম এরকম করে ড্রয়িং করে নেব। গলার থেকে পেপার পেস্টিংটা একটু বড় রাখবো। এই ড্রয়িংয়ের নিচ দিয়ে সেকেন্ড ফিটের 1 ফিট চওড়া করে ড্রয়িং করে নেব। সেলাই মার্জিনের জন্য সেকেন্ড ফিটের 1 ফিট চওড়া করে ড্রয়িং করে নেব। নিচ দিয়ে 1 ইঞ্চি চওড়া করে আরেকটি ড্রয়িং করে নেব। গলাটি ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। দ্বিতীয় ড্রয়িংয়ের উপর দিয়ে কাটিং করে নেব। নিচের এই ড্রয়িংয়ের উপর দিয়ে কাটিং করে নেব। গলাটি কাটিং করা হয়ে গেছে, এরকম করে আপনারা গলাটি কাটিং করে নিন। গলাটাকে লন্ডি দিয়ে আটকে নেব। এই গলার ভিতর দিকটা কাটিং করে নেব। চিকন পিঠের 1 ফিট কাপড় রেখে পুরো গলাটি কাটিং করে নেব। এই সাইডটি ভেঙে সেলাই দিয়ে নেব। আমি ব্যাক পার্টের গলাটিও সেলাই দিয়ে নিয়েছি। আপনারা এভাবে ব্যাক পার্টের গলাটিও সেলাই দিয়ে নিন। এই বাড়তি কাপড়টুকু কেটে ফেলে দেব। গলার কাপড়টি কাটিং করা হয়ে গেছে, এরপর গলাটি সেলাই দিয়ে নেব। গলার ফলসটি গলার সাথে মিল করে রেখে এই সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। এইভাবে মিল করে রেখে সেলাই দিয়ে নেব। পেপার পেস্টিংয়ের পাশ দিয়ে সেলাই দিয়ে নেব। কোনারা এখান থেকে সেলাইটি ঘুরিয়ে নেব। গলাটি জায়গায় জায়গায় একটু করে কাটিং করে নেব। ফলসের উপর দিয়ে একটি সাপ সেলাই দিয়ে নেব। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন প্লিজ। গলাটি লাগানো হয়ে গেছে, আপনারা এইভাবে গলাটি লাগিয়ে নিন। শোল্ডার জোড়া দিয়ে নেব। এই মারিকের উপর দিয়ে শোল্ডারের সেলাইটি দিয়ে নেব। গলার ফলসটি এদিকে উল্টিয়ে সেলাই দিয়ে নেব। আপনারা গলার ফলসটি এদিকে উল্টিয়ে সেলাই দিয়ে নিন। একইভাবে এই সাইডটিও সেলাই দিয়ে নেব। আমি শোল্ডারের উপরে একটি সেলাই দিয়েছি, আপনারা আর একটি সেলাই দিয়ে নিন। এখন উল্টিয়ে বডিটা মেপে নেব। এইখান থেকে বডির মাপটি দিয়ে নেব। বডি হবে 35 নেব, 17.5 ইঞ্চি। এখন কোমরের মাপটি নিয়ে নেব। কোমর হবে 30 নেব, 15 ইঞ্চি। এখন নেব হিপের মাপ, হিপ হবে 35 নেব, 17.5 ইঞ্চি। আপনারা এইভাবে একটু রাউন্ড করে সেলাইটি দিয়ে নিন। আপনারা এই সাইডে যে মারিক আছে মারিকের উপর দিয়ে সেলাইটি দিয়ে নিন। এখন বডি সেলাই দিয়ে নেব। এই মারিকের উপর দিয়ে সেলাইটি দিয়ে নেব। বডির 2টা সাইড সমান করে রেখে সেলাই দিয়ে নেব। সেলাই শেষে মারিকের এখানটা একটু টাকা দিয়ে নেব, যাতে সেলাইটি খুলে না যায়। একইভাবে এই সাইডটাও সমান করে রেখে সেলাই দিয়ে নেব।
মারিকের উপর দিয়ে সেলাইটি দিয়ে নেব। আমি একটি সেলাই দিয়েছি, আপনারা এর উপর দিয়ে ডাবল করে আর একটি সেলাই দিয়ে নিন। এই সাইডটি ভেঙে নেব, মারিকের উপর দিয়ে ভেঙে নেব। এইভাবে একটি ভাঁজ দিয়ে আর একটি ভাঁজ মারিকের উপর দিয়ে দিয়ে নেব। আপনারা সাইডটা আধা ইঞ্চি চওড়া করে ভেঙে নিন। আধা ইঞ্চি চওড়া করে একটি ভাঁজ দিয়ে আর একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। কাপড়ের মুড়ের উপর দিয়ে সেলাইটি দিয়ে নেব। এইখান থেকে সেলাইটি ঘুরিয়ে নেব, ঘুরিয়ে এই সাইডটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। আপনারা সাইড ফাটে এরকম করে ভেঙে সেলাই দিয়ে নিন। এই সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই পাশ দিয়ে আর একটি সেলাই দিয়ে নেব। আমি এই সাইডটি সেলাই দিয়ে দেখিয়ে দিলাম, আপনারা দ্বিতীয় সাইডটি একইভাবে সেলাই দিয়ে নিন। এই দুইটা সাইড সমান করে নেব, এই বাড়তি কাপড়টুকু সমান করে কেটে নেব। নিচের এই মুড়েটা ভেঙে নেব। ভাঙা হয়ে গেছে, আরেকটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। ডাবল করে আরেকটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। এইভাবে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। এই পাশ দিয়ে আর একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একইভাবে ব্যাক পার্টটিও সেলাই দিয়ে নেব। এই পাশ দিয়ে আর একটি সেলাই দিয়ে নেব। সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন হাতাটি বানিয়ে নেব, বডির মোহরিটা হাতের মোহরির সাথে মাপ দিয়ে নেব। বডির মোহরের থেকে হাতার মোহরি আধা ইঞ্চি বড় রাখবো। মারিকের উপর দিয়ে সেলাই দিয়ে নেব, মুড়েটা ভেঙে নেব, আর একটি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। এরকম করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। একইভাবে এই হাতাটিও সেলাই দিয়ে নেব।
এই পাশ দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব। হাতের মুখে সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই সাইডগুলো সমান করে কেটে নেব। হাতের মুখ আছে 9.5 ইঞ্চি নেব, 4.5 ইঞ্চি। দুইটা সাইড সমান করে রেখে সেলাই দিয়ে নেব। ঘুরিয়ে ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নেব। দুইটা হাতে সমান করে রেখে সেলাই দিয়ে নেব। একইভাবে এই হাতাটি ডাবল করে সেলাই দিয়ে নেব। হাতাটি বানানো কমপ্লিট হয়ে গেছে। দুইটা হাতা সমান আছে কিনা মাপ দিয়ে দেখে নেব। তালপাটটি সামনের দিকে রেখে হাতাটি লাগিয়ে নেব। শোল্ডারের সাথে মিল করে হাতাটি লাগিয়ে নেব। এই সাইডের কাপড়টি ভাঁজ দিয়ে ভেঙে নেব। একইভাবে হাতার এই সাইডটিও ভাঁজ দিয়ে ভেঙে নেব। এখন হাতাটি লাগিয়ে নেব। শোল্ডারের সাথে মিল করে রেখে সেলাই দিয়ে নেব। ডাবল করে আরেকটি সেলাই দিয়ে নেব। হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারা 35 ইঞ্চি বর্ডের কামিজের সেলাই খুব সহজে করে নিতে পারবেন।